নমস্কার বন্ধুরা, জন ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দক্ষিণ পূর্ব রেলওয়ে একটি নতুন আপডেটে জানিয়েছে, সাতরাগাছি থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত বিবেক এক্সপ্রেস, যেটা আগে সাতরাগাছি থেকে ম্যাঙ্গালোর অবধি চলতো, সেই ট্রেনটি আবার চালু হবে। ট্রেনটি চলাচলের সময় অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি, বিবেক এক্সপ্রেস সাতরাগাছি থেকে 14 জুলাই এবং ম্যাঙ্গালোর থেকে 16 জুলাই ছাড়বে। বিবেক এক্সপ্রেস সাতরাগাছি থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর 2:55 ছাড়বে এবং ম্যাঙ্গালোরে পৌঁছাবে প্রতি শনিবার সকাল 8:50। ম্যাঙ্গালোর থেকে বিবেক এক্সপ্রেস ছাড়বে শনিবার রাত 11টার সময় এবং সাতরাগাছিতে পৌঁছাবে সোমবার বিকেল 5:15। ট্রেনটি একটি উইকলি ট্রেন, অর্থাৎ ট্রেনটি কিন্তু সপ্তাহে একদিনই চলাচল করবে। এই ট্রেনের টাইম টেবিল দক্ষিণ পূর্ব রেলওয়ে ঘোষণা করলে সেটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপডেটটি আপনাদের পছন্দ হয়েছে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং জার্নি ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।